আলাইকুম বন্ধুরা, আজ আমি চালের গুঁড়ো দিয়ে মজাদার নাস্তা বানাবো। নাস্তা বানানোর জন্য এখানে কিছু সবজি কুচিয়ে নিয়েছি, বাঁধাকপি, গাজর, কাঁচা লঙ্কা, ধনে পাতা আর পেঁয়াজ। গ্যাসের চুলে একটা প্যান বসিয়ে তেল দিয়ে জিরেটা ভেজে নেব। জিরের ফোড়ন দিয়েছি। জিরে ভাজা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো। পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার এক এক করে সবজিগুলো সব দিয়ে দেবো। প্রথমে বাঁধাকপি দেব, কাঁচা লঙ্কা, গেট করে রাখা গাজর, দিয়ে এবার মশলা দিয়ে দেব লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা, সব মশলাগুলো দিয়ে সবজিটা ভালো করে ভেজে নেব। একটু নাড়াচাড়া করতে করতে সবজিটা সিদ্ধ হয়ে যাবে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে উপর থেকে ধনে পাতা দিয়ে দেব। সবজিগুলো রেডি হয়ে গিয়েছে। এবার একটা বাটির মধ্যে 2 কাপ পরিমাণ চালের আটা নেব। এটা কাঁচা চাল 2 ঘন্টা ভিজিয়ে রেখে ব্লেন্ডারে দিয়ে নিলেও হবে। অল্প অল্প পরিমাণ পানি দেব, দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করে নেব। দিয়ে সবজিগুলো সব ব্যাটারের মধ্যে দিয়ে দেব। ব্যাটারটা খুব ঘন করা যাবে না, আবার খুব একদম পাতলা করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। এবার গ্যাসের চুলায় একটা প্যান বসিয়ে অল্প অল্প করে ব্যাটার দিয়ে চারদিকে ছড়িয়ে দেব। উপর থেকে শুকনো হয়ে গেলে উপর থেকে একটু তেল ছড়িয়ে দেব। এই মশলা, এই নাস্তাটা খেতেও ভালো লাগে। এবার দুদিকে উল্টে পাল্টে ভেজে নেব। আর একটা দিয়ে দেব। যেহেতু চালের গুঁড়ো তাই নাস্তাটা কিপসিও হয়। এই একইভাবে সব নাস্তাগুলো তো রেডি করে নেব। হয়ে গিয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সব নাস্তাগুলো রেডি হয়ে গিয়েছে।